স্বাধীনতার সময় ব্রিটিশরা ভারতকে শুধু ধর্মের ভিত্তিতে ভারত এবং পাকিস্তান এই দুটি ডোমিনিয়নে ভাগ করতে চেয়েছিল, এটা কিন্তু সম্পূর্ণ সত্য নয়। ব্রিটিশরা ভারতকে 565 ভাগে ভাগ করতে চেয়েছিল। স্বাধীনতার আগে ভারতে ছোট বড় মিলিয়ে মোট 565 রাজ্য ছিল। ব্রিটিশরা সেই সব রাজ্যের রাজা এবং জমিদারদের বোঝায়, তারা যদি ভারত এবং পাকিস্তান এই দুটি ডোমিনিয়নের কোনোটিতেই যোগ দিতে অনিচ্ছুক থাকে, তাহলে তারা তাদের আলাদা স্বাধীন রাষ্ট্রের দাবি ঘোষণা করতে পারে। ভারতের দুটি ভাগকেই সহ্য করা যায় না, আবার 565 ভাগ। ইংরেজদের এই বাড়া ভাতে ছাই ফেলার জন্য কংগ্রেস নেতা বল্লভভাই পটেল, ভিপি মেনন এবং জওহরলাল নেহেরু উঠে পড়ে লাগলেন এই ছোট বড় রাজ্যগুলিকে ভারতের সঙ্গে যুক্ত করার জন্য। 565 রাজ্যের মধ্যে 549 জুড়ল ভারতের সঙ্গে এবং 13 জুড়ল পাকিস্তানের সঙ্গে, কিন্তু হায়দ্রাবাদ, জুনাগড় এবং জম্মু কাশ্মীর এই তিনটি রাজ্য আলাদা স্বাধীন রাষ্ট্রের দাবি ঘোষণা করল। এরা না আসবে ভারতে, না যাবে পাকিস্তানে, এরা থাকবে আলাদা স্বাধীন। যদিও পরে হায়দ্রাবাদ এবং জুনাগড় ভারতের সঙ্গে জুড়ে যায়, কিন্তু জম্মু কাশ্মীরের মহারাজা হরি সিং বলে, ভাই আমরা তো থাকবো স্বাধীন, না যাব পাকিস্তানে, না যাব ভারতে। 15 আগস্ট 1947 সালে ভারত স্বাধীন হল। ভারতের স্বাধীনতার ঠিক 2 মাস পরেই পাকিস্তান কাশ্মীর আক্রমণ করল। এবার মহারাজা হরি সিং এর তো টনক নড়ল, ওনার কাছে তো অত সেনা নেই যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করবে। তখন রাজা হরি সিং ভারতের কাছে সাহায্যের প্রার্থনা করে, কিন্তু সর্দার বল্লভভাই পটেল বলেন, তোমাকে আমরা কেন রক্ষা করব ভাই, জম্মু কাশ্মীর তো ভারতের অঙ্গ না, ওরা তোমাদের স্বাধীন রাষ্ট্র, আর ভারতের সেনা তো ভারতের সীমানার জন্য, অন্য রাষ্ট্রের জন্য তো নয়। কিন্তু হ্যাঁ, যদি জম্মু কাশ্মীর ভারতের সঙ্গে জুড়ে যায় তাহলে আমরা সাহায্য করতে পারি। ওই সময় তখনই সর্দার বল্লভভাই পটেল এবং নেহেরু হরি সিংকে দিয়ে লিখিত চুক্তি করিয়ে জম্মু ও কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করে নেন। এবার বল্লভভাই পটেল সেনা পাঠালেন কাশ্মীরে। পাকিস্তানের সেনা যখন শ্রীনগর পর্যন্ত চলে এসেছিল, তখন ভারতীয় সেনারা হিরোর মতো এন্ট্রি করল এবং পাকিস্তানি সেনাদের গাজর মূলর মতো কাটল। রাতারাতি পাকিস্তানি সেনাদের ভাগিয়ে একদম সীমানার বাইরে পাঠাতে থাকল। জওহরলাল নেহেরু যুদ্ধবিরাম ঘোষণা করলেন। হ্যাঁ, এইবার জানবো কেন কাশ্মীর সমস্যার সমাধান আজও হয়নি। যখন ভারতীয় সেনারা কাশ্মীরে ফাটিয়ে পাকিস্তানি সেনার সাথে মোকাবিলা করছে, এমন সময় পণ্ডিত জওহরলাল নেহেরু কাউকে কোনো কিছু না জানিয়ে যুদ্ধ বিরাম ঘোষণা করে দিলেন, কারণ উনি আর হিংসা এবং মারামারি দেখতে পারছিলেন না। যুদ্ধ বিরাম ঘোষণা করার নিয়ম হল, প্রথমে ক্যাবিনেটের মিটিং ডাকতে হয় এবং তাতে প্রস্তাব রাখতে হয়। ক্যাবিনেট যদি এটা ঠিক মনে করে এবং মন্ত্রিমণ্ডলের সবাই যদি এতে হ্যাঁ করে, তখনই প্রধানমন্ত্রী তা ঘোষণা করতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী কোনো ক্যাবিনেটের মিটিং না ডেকেই নিজের মনের থেকে ঘোষণা করে দিলেন, তাও আবার যেমন তেমন ঘোষণা না, রেডিওতে গিয়ে ঘোষণা করলেন আর নিজের তরফ থেকে গোটা দুনিয়াকে বললেন যে সংযুক্ত রাষ্ট্রসংঘ অর্থাৎ ইউনাইটেড নেশনসের তত্ত্বাবধানে এই জম্মু কাশ্মীরের সমস্যার সমাধান হবে। যদিও রাজা হরি সিং আগে থেকেই জম্মু কাশ্মীরকে ভারতের সঙ্গে জুড়ে দিয়েছিলেন, এইবার জওহরলাল নেহেরু কাশ্মীর ম্যাটার নিয়ে গেলেন ইউনাইটেড নেশনসের কাছে। এইবার ইউনাইটেড নেশনস কি করলো শুনুন। রাজা হরি সিং এর সঙ্গে ভারতের যেই চুক্তি হয়েছিল, ইউএন সেটাকে কোনো গুরুত্ব না দিয়েই বলল, কাশ্মীর সমস্যার সমাধানের একটাই উপায়, তা হলো গণভোট। গণভোটের মাধ্যমে জানা হবে কাশ্মীরের বাসিন্দারা ভারতের অংশ হতে চান না পাকিস্তানের। কিন্তু এই গণভোট করার আগে দুটো কন্ডিশন ছিল। ইউনাইটেড নেশনস বলে, যদি এই দুটো কন্ডিশন হয় তাহলেই এই গণভোট সম্ভব। প্রথমটা হলো, কাশ্মীরের যেই এলাকাগুলো পাকিস্তান দখল করেছিল সেই এলাকা থেকে পাকিস্তান তার সৈন্য সরিয়ে নেবে, এবং দ্বিতীয় হলো, ভারত কাশ্মীরের যেই এলাকাগুলোতে সৈন্য রেখেছে সেখান থেকে কিছুটা সৈন্য সরিয়ে নিতে হবে। এই দুটো হলেই জম্মু কাশ্মীরে গণভোট হবে। কিন্তু আমরা জানি তখন কোনো দেশই তাদের সৈন্য সরায়নি,
পাকিস্তান বলে আমরা যদি আর্মি সরাই তাহলে ভারত আমাদের ওপর অ্যাটাক করবে, আবার ভারত বলে আমরা আর্মি সরালে পাকিস্তান আমাদের ওপর অ্যাটাক করবে। ফলে সেই গণভোটও হলো না এবং কাশ্মীর সমস্যার সমাধান আজও হলো না। 1947-48 সালে জম্মু কাশ্মীর নিয়ে যখন এই যুদ্ধ হচ্ছে তখন কাশ্মীরে এক লিডার উঠে আসে, শেখ আবদুল্লাহ। তিনি ছিলেন কাশ্মীরের হিরো। শেখ আবদুল্লাহ জম্মু কাশ্মীরের পলিটিক্যাল সমস্যা এবং সকল কাশ্মীরবাসীদের সমস্যা নিয়ে আন্দোলন করত। পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে এই শেখ আবদুল্লাহ এবং তার পার্টি দারুণ ভূমিকা রাখেন এবং 1949 সাল নাগাদ শেখ আবদুল্লাহর প্রশাসন জম্মু কাশ্মীরের ওপর মজবুত নিয়ন্ত্রণ কায়েম করে। 1 জানুয়ারি 1949 পাকিস্তান ও ভারতের মধ্যে সিজ ফায়ার হলো। সিজ ফায়ার মানে কিছুদিনের জন্য যুদ্ধ বিরতি। এই সিজ ফায়ারের সময় পাকিস্তান যতটা দখল করেছিল তা হলো পাকিস্তান অকুপাইড কাশ্মীর, যা আমরা পোক নামে চিনি, আর ভারতের নিয়ন্ত্রণে যতটা এলাকা থাকলো তা ভারতেই রইল এবং তৈরি হলো লাইন অফ কন্ট্রোল। যেহেতু শেখ আবদুল্লাহ জম্মু কাশ্মীরের লিডার ছিলেন, তিনিও কনফিউশনে ছিলেন যে জম্মু কাশ্মীরকে ভারতের সঙ্গে জুড়বেন নাকি পাকিস্তানের সঙ্গে, নাকি আলাদা স্বাধীন রাষ্ট্র করবেন। শেখ আবদুল্লাহ এবং তার সরকার ঠিক করল ভারতের সঙ্গে জুড়বেন কিন্তু কিছু শর্তে। পণ্ডিত জওহরলাল নেহরু কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করার জন্য সেই সব শর্তগুলোকে মেনে নিয়ে তৈরি করেন 370 ধারার। এই ধারার মধ্যেই সেই সব বিশেষ শর্তগুলি লেখা আছে। ধারা 370 অনুযায়ী রাষ্ট্রপতি প্রতিরক্ষা, বিদেশ নীতি এবং যোগাযোগ ছাড়া অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে পারবেন না। যদি করে তাহলে সেই রাজ্যের সম্মতি নিয়েই করতে হবে। রাজ্যের পতাকা যেমন আছে তেমনই থাকবে, অর্থাৎ ভারতীয় পতাকার সঙ্গে নিজেদের পতাকা রাখতে পারবে। এই রাজ্যে সুপ্রিম কোর্টের কোনো অর্ডার কাজ করবে না। রাজ্যের কোনো মহিলা অন্য রাজ্যের কারো সাথে বিয়ে করলে তাহলে সে তার রাজ্যের নাগরিকত্ব হারাবে। বাইরের কোনো রাজ্যের কেউ এখানে জমি কিনতে পারবে না। ভারতের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার সম্মান করা তাদের আবশ্যিক নয়, অর্থাৎ তারা যদি ভারতের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার অবমাননা করে তাহলে তাদের কোনো শাস্তি দেওয়া হবে না। বলতে গেলে এটা ভারতে থেকেও আলাদা একটি দেশ। এই রাজ্যের জনগণের দুটি নাগরিকত্ব, একটি ভারতীয় এবং অপরটি জম্মু কাশ্মীর।